হ্যালো এভরিওয়ান, আমি আসিফুর রহমান। আজকে আলোচনা করব HTML এর একটা ফাইল 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 আমরা অনেক সময় প্রজেক্ট করতে গেলে ফাইল আপলোড করতে হয়, অর্থাৎ ফটো বা ইমেজ আমরা আপলোড করে থাকি। তো আমরা তো সেই সেটা নিয়ে কাজ করব আজকে। আমরা HTML কিছু ট্যাগ দেখব। ওই ফাইল আপলোড করতে গেলে কিছু ট্যাগ লাগে বা কিছু কাজ করতে হয়, তো সেই কাজগুলো আমরা করব আজকে HTML দিয়ে। তো আমি ডেস্কটপের ভিতরে HTML নামে একটা ফোল্ডার করে নিয়েছি, এর ভিতরে ঢুকলাম। এখানে নাম দেব নিউ, থেকে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করে নিউ, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, ভিতরে সেভেন সেভেন ডট HTML। সপ্তম টিউটোরিয়াল চলছে। ফাইল থেকে জাস্ট এটাকে সেভ করব, সেভ অ্যাজ এল, এটাকে কাট করলে দরকার। এখানে যেটা লিখবো ডক টাইপ, HTML ভিতর লিখবো হেড 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 ট্যাগটা ক্লোজ করব। হেড এর ভিতর লিখবো টাইটেল, টাইটেল ট্যাগটা ক্লোজ করব। এর ভিতরে লিখবো ফাইল, আমরা আজকে ফাইল নিয়ে কাজ করব। হেড হেডের পরে, হেডের পরে আসে বডি পার্ট, বডি পার্টের বডি ট্যাগ। বডি ট্যাগটা ক্লোজ করলাম। এর ভিতরে আমরা যে কাজটা করব, একটা ফিল্ড নেব, ইনপুট এটা শেষ, ইনপুটটা এভাবে শেষ হয় না, এভাবে শেষ হয় এটা সিঙ্গেল ট্যাগ। এর ভিতরে লিখবো ইনপুট টাইপ, ওভার ডাবল কোটেশন দিয়ে লিখবো ফাইল ফাইল। এটা একটা ফাইল হিসেবে আসবে। তো দেখি একটু সেভ দিয়ে যদি ব্রাউজারে রিলোড করি, সেভেন ওপেন উইথ ডিফারেন্ট গুগল ক্রোম, এই তো একটা ফাইলের মতো অপশন চলে আসছে। এখানে মূলত ইমেজ চাবে, ক্লিক করলে ইমেজ দেখি কোডে চলে যাই। এর ভিতরে যেটা করতে হয়, একটা ফর্ম ট্যাগ নিতে হয়। ফর্ম ট্যাগটা ক্লোজ করতে হয়, মূলত এটা ফর্ম ট্যাগের ভিতরে লিখতে হয়। আমরা এটাকে কাট করে ফর্ম ট্যাগের ভিতরে লিখব, আর এটাকে আপলোড করে দিতে গেলে লিখতে হবে একটা অ্যাট্রিবিউট, লিখতে হবে ENCTYPE, ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে ধরে লিখি মাল্টি পার্ট, মাল্টি পার্ট স্ল্যাশ দিয়ে লিখব ফর্ম, FORM ফর্ম ডাটা, মাইনাস দিয়ে লিখব ডাটা। মূলত এই কাজটা করতে হয় এই ফাইল বা ফটো 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 নেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এটা ফর্মের ভিতর রাখতে হয়। আর যদি আমরা লেভেল নিই, এখানে লেভেল নিয়ে বললে আরো ভালো হয়, লেভেল দিয়ে দেখাই, এল এ বি ই এল, লেভেল ট্যাগটা ক্লোজ,
লেভেল ট্যাগের ভিতরে যেটা করতে হয় বলে দিতে হয় ফটো 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 লিখতে বলা যায় ইমেজ ফটো বা ইমেজ আর এখানে বলে দিতে হয় ফর ফর ইকুয়াল ডাবল কোটেশন যদি বলি আমি ইমেজ বললাম এইটাকেও তো লেভেলের ভিতরে রাখতে হবে তো এটাকে লেভেলের ভিতরে রাখতে গেলে যদি একটু এবার এরকম করি লেভেল ট্যাগ নেই লেভেল ট্যাগটাকে যদি শেষ করি এই লেভেল ট্যাগের ভিতরে জাস্ট এটা এটা থাকবে এটাকে কাট করি লেভেল ট্যাগের ভিতরে বসাই আচ্ছা ডাবল হয়েছে সরি এখানে মূলত যেটা করতে হবে লেভেল ট্যাগের ভিতরে বসিয়ে দিলাম তারপর এটাকে করতে হবে আইডি নিতে হবে একটা অ্যাট্রিবিউট আইডি ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে যদি বলি ইমেজ অর্থাৎ আমরা এই নামটাই দিব সেভ দিয়ে আমরা আইডির ভিতরে বসিয়ে দিলাম আমরা যদি দেখি এবার যদি সেভ দিয়ে ব্রাউজারে রিলোড করি সেভ দিলাম ব্রাউজার রিলোড করলাম তো এই চুজ ফাইল এর ভিতরে কিন্তু সামনে কিন্তু একটা ফটো বা ইমেজ চলে আসবে লেখাটা এই যে দেখেন ফটো বা ইমেজ চুজ ফাইল তো এই ফটো বা ইমেজ এ ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হবে তখন এখান থেকে যে কোনো একটা ইমেজ শো করাবে তো আমি এটা দিই তো সে কিন্তু এটা নিবে এই যে অ্যাভাটার 3.png এটা কিন্তু সে নিয়ে নিয়েছে তো এরপরে এর নিচে একটা সাবমিট বাটন থাকে তো এটা আমরা নিলাম না দেখলাম না আমরা মূলত আজকে ফাইল ফাইল নিয়ে কাজ করার জন্য ফটো বা কিভাবে আমরা সেটাকে ফটো নিয়ে সেটাকে পাঠাবো সেই হিসাবে সেটার কোড আমরা দেখলাম আজকে তা আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই আর বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই মূলত ছিল ফাইলের কাজ ধন্যবাদ সবাইকে।